ভোটের মরশুমে প্রার্থীদের প্রচারে বরাবরই অভিনবত্ব লক্ষ্য করা যায়। ভোটারদের মন কাড়তে কখনো হেসেলে, আবার কখনো সেলুনে, আবার কখনো বা দাবায় বসের পাত পেরে খেতেও দেখা গিয়েছে প্রার্থীদের। এবার নির্বাচনী প্রচারে বেরিয়ে ভোটারদের মন কাড়তে কাস্তে নিয়ে মাঠে ধান কাটলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ এবং চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরূপ ধারা। সকাল থেকে চন্দ্রপুরা এক নম্বর ব্লকের মনোহরপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করতে দেখা যায় প্রার্থীকে। কখনো টোটোয় চড়ে প্রচার, আবার কখনো গাড়িতে চড়ে। এই প্রচারের মধ্যেই হাতে কাস্তে নিয়ে মাঠে নেমে পড়লেন তারা। তারা আশাবাদী যে তাদের এই প্রচারের অভিনবত্ব দেখে ভোটাররা আকৃষ্ট হবেন। চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।